সকলকে এ আর ক্রিয়েশনের পক্ষ থেকে নমস্কার আমি রূপনা আজ আমি দেখাবো মেঘটা ইডাই একটি সাদা কাপড়ে ব্লু কালারের মেঘটাইডাই প্রথমে একটি কাপড় নিব কাপড়টি ভাঁজ করে নিব ভাঁজ করে নিয়ে টেবিলে বা ফ্লোরে আমরা বিছিয়ে নিব বিছিয়ে নিয়ে এক কর্নার থেকে আমরা ছোটো ছোট কুচি দিব যদি আপনি খুব বেশি বড় বড় চান যে আপনার ছড়িয়ে থাকবে বড় বড় করে তাহলে আপনি বড় বড় কুচি নিতে পারেন আমি ছোট ছোট কুচি নিচ্ছি ছোট ছোট কুচি নিয়ে আমি একটু জড়ো করে নিচ্ছি আমার জড়ো করা হয়ে গেলে আমি রাবার ব্যান দিয়ে পেঁচিয়ে নেব এ রাবারটা হচ্ছে আমরা দেখি যে টাকা বেঁধে রাখে বা রেস্টুরেন্টে খেতে গেলে যে পার্সেলটা নেই সেই পার্সেলে দিয়ে দেয় সেই রাবারটা যে পেঁচিয়ে নিচ্ছি আপনি রাবারটা রঙের দোকানে পেয়ে যাবেন এরপরে আমরা সুতা দিয়ে পেঁচাব সুতা দিয়ে পেঁচানোর সময় খেয়াল রাখবো যদি আমি বেশি রং ঢুকাতে চাই তাহলে একটু লুজ করে বাঁধবো যদি আমি কম রং ঢুকাতে চাই তাহলে আমি একটু টাইট করে বাঁধবো সম্পূর্ণ রংটা ডিপেন্ড করবে আমার বাধার উপরে তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি পেঁচিয়ে নিচ্ছি সুতা দিয়ে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন এবং আপনারা কি শিখতে চান আমার কাছ থেকে সেটা আমাকে জানাবেন এক আপু জানতে চেয়েছিলেন মোমবাটিক তুলি বা আমি সেটা অবশ্যই দেখাবো অনেক বৃষ্টির কারণে আমি সেটা করতে পারছি না কারণ বৃষ্টিতে একটু শুকাতে সমস্যা হচ্ছে একটু অপেক্ষা করেন আমি অবশ্যই দিব এবার পেঁচানো হয়ে গেলে আমরা কাপড়টিকে ভিজিয়ে নেব আমরা ভিজিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট এটা ভিজাল ভিজালে হয়ে যাবে সেজন্য আমরা নিসা ফলের পানিতে এই কাপড়টা ভিজাবো ভিজিয়ে আমরা তুলে রাখবো তুলে রাখবো প্রায় এরকম দশ পনেরো মিনিট রাখতে পারি যে আমরা দেখবো যে কাপড়টা ভিজা থাকবে কিন্তু চিপড়ালে পানি পড়বে না এবার আমরা গরম পানি নিয়ে নিয়েছি ভ্যাট রঙ করব তাই আমরা প্রথমে কস্টিক দিয়ে দিচ্ছি কস্টিক দিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব এরপরে আমরা রং দিব ব্লু কালারের রঙ আমার এই কাপড়টার জন্য আমি তোলা রং নিয়েছি কারণ এটাতে আমার কম রং খাবে এবং এটা একটি পাঞ্জাবির পিস একটি পাঞ্জাবির জন্য আড়াই হাত বহরের তিন গজ কাপড় আমি এখানে তোলা রং নিয়েছি মেঘ ডাই করার জন্য এবার আমি রঙের মধ্যে তিন থেকে পাঁচ মিনিট সুন্দরভাবে ভিজিয়ে নেব যেন ভালোভাবে ঢুকে একটু নাড়াচাড়া করে নিব গ্লোভস পরে অবশ্যই কাজ করবেন তা নাহলে হাতে যে হাইড্রোজ এবং কস্টিক সেটা রিয়াকশান পড়বে রঙ করার পর আমি তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেলে ধুয়ে নিচ্ছি ধুয়ে বাদন খুলে নিব কোনো অবস্থাতেই গরম অবস্থাতে ধুবেন না তাহলে কাপড়ের ক্ষতি হয় ধুয়ে নিয়ে আমরা নেড়ে দিব শুকিয়ে মাঠ দিয়ে আয়রন করে কাস্টমারের কাছে পৌঁছে দেব সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার দেখবেন এবং আমার কাছে কী জানতে চান সেটা আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ নমন